সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে সকালে কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বড় ধান কাটা উৎসব শুরু হয় এ সময় উপজেলার কৃষি কর্মকর্তা জানান উপজেলার আটটি হাওরে সতেরো হাজার নয়শো আশি হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে এই ধান কাটায় সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান সহ অনেকেই